হ্যালো গাইজ, আমি আজকে আমার দোকানে আছি। তো অনেকদিন পর এক পাখি নিয়ে আমি ভিডিও অনেকদিন করিনি, তো আজকে পাখি নিয়ে কিছু একটা ভিডিও আমি করছি। তো আজকে যে ভিডিওটা হবে সেটা হলো আর কি, আপনার সামনে শীতকাল আসছে, তো উইন্টারে আপনি আপনার যে কোনো পাখি হোক, বাজিজ হোক, লাভবার্ড হোক, ককটেল হোক, ফিঞ্চেস হোক, জাভাজ হোক, তো উইন্টারে তাদের কিভাবে কেয়ার করবেন, তো প্রপার গাইড যতটুকু আমার অভিজ্ঞতায় আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, একটু ভিডিওটা বড় হতে পারে, বাট সমস্ত ইনফরমেশন আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তাদের খাওয়া থেকে শুরু করে কিরকম ফুড দেওয়া উচিত, সফট ফুড কিরকম হবে, জল কিরকম টাইমিং এ দেবেন, তো পুরো উইন্টার কেয়ার আপনাদের সাথে আমি শেয়ার করব পাখি। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আপনাদের ভিডিও শুরুতেই বলেছি যে পাখিদের উইন্টার কেয়ার নিয়ে আজকের পুরো ভিডিওটা হবে, তো কিছু কয়েকটা ধাপে আমি ভিডিওটা পুরোটা করব, তো লাস্ট পর্যন্ত প্লিজ দেখবেন ভিডিওটা, আশা করছি সকলে ভালো লাগবে। তো প্রথম যে ধাপগুলো হবে, প্রথম আমি ধাপগুলোর নাম বলে দিচ্ছি। এক হবে আপনার শীতকালে পাখিদের কীরকম ফুড দিতে হবে, সেটা নর্মাল ড্রাই ফুড হোক মানে দানা হোক, আর যে কোনো সফট ফুড হোক, তো সেইটা নিয়ে একবার বলবো। তারপরে আসবে আপনার মেডিসিন কীরকম হবে তাদের, সে থার্ড আসবে আপনার তাদেরকে কীভাবে কেয়ার করতে হবে, তাদের খাঁচার সেট আপ বা যেখানে রেখেছেন কলোনি সেট আপ কীরকম থাকা দরকার সেটা নিয়ে বলবো। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, আর লাস্টে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে কিছু প্রাকৃতিক উপাদান যার মাধ্যমে আমরা শীতকালে পাখিদের কেয়ার নিতে পারি, তো সেগুলো আমি শুরু করবো। বার্ড লাভার আছি, তো তাদেরকে আগে এটা জানতে হবে যে শীতকালের পরিবেশে পাখিরা কীরকমভাবে থাকে, কীরকমভাবে থাকতে পছন্দ করে, আর তাদের যেহেতু তারা প্রকৃতিতে আমাদের খাঁচাতে থাকতে পারছে না সেরকমভাবে, প্রকৃতিতে যেরকম থাকে তো খাঁচাতে আমরা কীভাবে রাখলে তারা ভালো থাকবে, রোগ নাড়া হবে না। তো এরপরে আস্তে আস্তে যখন ঠান্ডাটা আসবে, এখন আপনারা দেখবেন লক্ষ্য করে যে যখন ভোরবেলার টেম্পারেচারটা অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে, মানে সকালে গরম হলে ভোরবেলাটা ঠান্ডা লাগে, তো সেইটাকে আমাদের গুরুত্ব দিতে হবে যে এমন সেট আপ বানাবো আমরা খাঁচার বা কলোনির যাতে ওয়েদার টেম্পারেচারটা আপ ডাউনেও তাদের কোনো অসুবিধা না হয়। তো বেসিক্যালি এরকম পরিস্থিতিতে আপনাদের প্রথমত তো কলোনি হোক বা খাঁচা হোক আপনাদের ভালোভাবে কাপড় দিয়ে বা প্লাস্টিকের কভার দিয়ে ঢেকে রাখতে হবে যাতে বাইরের দমকা হাওয়াটা তাদের গায়ে না লাগে, আর ভোরবেলাকার হাওয়াটা তো একেবারেই যাতে না লাগে, সেটাতে ঠান্ডা লাগার চান্সটাও খুব বেশি হয়, তো এটা একটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত যেটা করতে হবে, আমার নিজের দোকানের খাঁচাগুলোতেও দেখলেন যে সেরকমভাবে এখন পরিষ্কার করিনি, তো যারা কলোনি করেছেন তাদেরকে একটা কথা বলার যে কলোনিতে তারা পাখিরা যত খাবার খাচ্ছে মানে দানা খাচ্ছে তাদের খোলাগুলো নিশ্চয়ই নিচে পড়ছে, তো আমরা কী করি যারা কলোনি করি তারা প্রতিদিন একবার করে সেই নিচে সার্ফেসটা পুরো পরিষ্কার করে নিই। তো শীতকালে যখন হালকা শীত পড়বে বা শীতকালটা থাকবে তখন সেখানে বারবার সপ্তাহে প্রতিদিন পরিষ্কার না করাই ভালো, কারণ ঠান্ডার সময় কী হয় যে শীতকালে নিচের মেঝেটা যেখানে তাদের দানাগুলো পড়ছে সেটা ঠান্ডাতে অনেকটাই টেম্পারেচারটা সেখানে ডাউন থাকে, তো সেখানে এসে পাখিরা বসবে ঘুরবে, তাদের টেম্পারেচার ডাউনে খুবই অসুবিধা হতে পারে, ঠান্ডাও লাগতে পারে। তো আর যখন ওদের তাদের দানার খোসাগুলো ওখানে পড়ে জমা হবে তো ওটা টেম্পারেচারটাকে অনেকটা ডাউন হতে আটকে দেয়, তো আমি বলবো যে যাদের কলোনি আছে বা খাঁচা আছে তারা শীতকালে বা শীত পড়ার সময় যতটা পারবেন সপ্তাহে এক দুদিন ক্লিন করুন, তার থেকে বেশি ক্লিন করার কোনো দরকার নেই। তো ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে পাখিদের ফুড, শীতকালে উইন্টার কেয়ারে পাখিদের ফুড কীরকম হয়। তো প্রথম যেটা আসে সবার এতে যে এরা কাঙ্গনি দানা হয় বা যে কোনো দানা হবে,
এখানে যেমন আমার কাছে আছে একটা, তো এটা বেসিক্যালি পাখির ড্রাই ফুড, তো এর এটা বেসিক্যালি আছে যেটা সেটা হচ্ছে এখানে কিছু মিক্সড ফুড আছে, অনেক রকম দানা এখানে মেশানো আছে। তো প্রথমত বলে দিই যে কী কী দানা এখানে মেশানো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বড় কাঙনি দানা, ছোট কাঙনি দানা আছে, দুটোই মিক্সড করা আছে, আর কিছু সূর্যমুখী আছে, কুসুম দানা আছে, রেড হোয়াইট মিলেট আছে, আর ক্যানারি আছে, তার সাথে যেটা আছে সেটা হলো তিসি আছে, আর আপনার ব্ল্যাক সিড আছে। আর এর সাথেও যেটা আপনারা মিক্সড করতে পারেন মিক্স ফুডের মধ্যে সেটা হলো ধান, যব, আর বাজরাটা দেওয়াটা ঠিক না, তাও অনেকে বাজরা দেয় তো সেটাও অ্যাড করতে পারেন। তো বেসিক্যালি এটা একটা মিক্সড ফুড এখানে করা আছে। আর যদি আপনারা ছোটো পাখিকে দেন যেমন ফিঞ্চ, তো সে তো আর সূর্যমুখী কুসুম দানা এগুলো খেতে পারবে না, তো তার জন্য নর্মালি ছোটো কাঙনি দানা, কিছু মিলেট, ব্ল্যাক সিড, এগুলো শীতকালে খুবই জরুরি। আর শীতকালে পাখিকে একটা দুটো হলেও আপনি গা গরম রাখার দানা আপনাকে দিতে হবে, যেমন ব্ল্যাক সিডটা আপনাদের প্রোভাইড করতে হবে একটু হলেও। 1 কিলো কাঙনি দানার সাথে অন্তত 200 গ্রাম ব্ল্যাক সিড আপনাকে মিশিয়ে ইউজ করতে হবে। আর যে কোনো মিলেট, ক্যানারি, তিসি এগুলো সবই 1 কিলোর দানার সাথে 200 গ্রাম করে আপনাকে অ্যাড করতে হবে। আর যদি মিক্স ফুড আপনি এইভাবে বানাতে চান, তো সূর্যমুখীটা আপনার পড়ে যাবে হচ্ছে 1 কিলোতে মোটামুটি 250 থেকে 300 গ্রাম ম্যাক্সিমাম, আর কুসুম দানাটাও ওই 300 গ্রামেরই মতো এরকম পড়বে। তো এরকমভাবে আপনারা মিক্স ফুড বানিয়েও পাখিকে প্রোভাইড করতে পারেন। তো এটা যে কোনো বড়ো পাখিরও খুব ভালোভাবে খাবে, তাদের খুবই প্রিয় খাবার মিক্স ফুডটা। দানা কিছু সম্বন্ধে দেখলাম যে কীভাবে খাওয়াতে হবে, কীভাবে দিতে হবে মিক্সড করে। তো নেক্সট যেটা আছে, অনেকে সফট ফুড দেয়, তো সফট ফুড গরমকালে ভালোভাবেই দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, বর্ষাকালেও অতটা এফেক্ট পড়ে না, তাও বর্ষাকালে একটু মেটে ভিজে দেওয়া উচিত। আর শীতকালে সফট ফুডের মধ্যে আমরা যেটা করি যে অনেকেই ছোলাটা অনেকেই দেয়, ছোলা বাদাম, এগুলো বড় পাখিকে অনেকেই প্রোভাইড করে থাকে। তো ছোলা বাদাম আগের দিন রাত্রে যেমন ভিজানো থাকে, তো শীতকালে যেটা হয় সেটা হচ্ছে আগের দিন রাত্রে ঠান্ডা জলে সারাক্ষণ ভিজানো থাকার কারণে সকালে যখন আমরা সেটাকে দিতে যাই, তো ঠান্ডা জলটাকে অ্যাবজর্ব করে সেটা অনেকটাই ডাউন টেম্পারেচারে একদম ঠান্ডা হয়ে যায় ভেতরটা, ছোলার ভেতর বা বাদামের ভেতর, যে কোনো সফট ফুডে যেটা আপনারা আগের দিন রাতে ভিজিয়ে রাখেন। তো শীতকালে তাদের জন্য একটাই কথা যে যখনই আপনারা আগের দিনের রাতে ভেজানো কিছু খাবার পাখিদের প্রোভাইড করবেন, তো তার আগে সকালে অন্তত দেওয়ার আগে একটু হালকা গরম জলে বা একটু ফ্রেশ জলে সেটাকে আরেকবার ধুয়ে বা 10 মিনিট মতো ভিজিয়ে রেখে তাদেরকে প্রোভাইড করুন, তাহলে আর ঠান্ডা লাগার সম্ভাবনাটা সফট ফুড থেকে তাদের থাকবে। আর সফট ফুডের পর যেটা আসছে সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার কিছু মেডিসিন। যেটা হ্যাঁ, আমি এটা বলবো যে পাখিকে সব সময় যে মেডিসিন দিতে হবে তার কোনো মানে নেই, দিতে পারেন সেটা হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন আপনারা সপ্তাহে 3-4 বার করে দিতে পারেন, অনেকে সপ্তাহে প্রতিদিনই দেয়, বা প্রতিদিন দেওয়ার কোনো দরকার নেই, যত কম ওষুধে রাখবেন ততই ভালো, পাখিদের ইমিউনিটি পাওয়ারটাও বাড়বে। যখন দেখবেন পাখি কোনো রোগ হয়েছে তখনই ওষুধ প্রোভাইড করুন তার থেকে, আর এমনি সময় ওষুধ না দিলেও কোনো অসুবিধা নেই যদি আপনারা ঠিকভাবে খাবার দাবার দেন, ঠিকভাবে জল প্রোভাইড করেন। তার ওষুধের মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে শীতকালে বা বর্ষাকালে তো হয়ই দিতে, আজকে যেহেতু শীতকাল নিয়ে বলছি তো আমি শীতকালের পুরো কেয়ারটাই বলছি। তো শীতকালে ওদের একটু মাল্টিভিটামিন, ক্যালসিয়ামের পরিমাণটা একটু বাড়ানো উচিত, যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন দেন তো সেটা 4 থেকে 5 দিন করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাল্টিভিটামিনের মধ্যে আপনার অ্যাম্বিফ্লেক্স আছে, লিকোভিট আছে, স্কিনে দেখতে পাচ্ছেন, তো এগুলো খুবই ভালো মাল্টিভিটামিন। আর ক্যালসিয়ামের মধ্যে ক্যাটিসল ডিসি দারুণ ওষুধ, তো এটা আমি ইউজ করি, খুব ভালো ওষুধ, সেটাও ব্যবহার করতে পারেন। আর ভাইমিরাল আছে আপনার ভিটামিন, এটাও খুব ভালো ভিটামিন। এরপরে আছে অষ্টভেট, যেটা অষ্টভেট অনেকে অষ্টভেটও ইউজ করে, তো সেটা অতটা কাজ এফেক্ট করে না ভালোভাবে, অষ্টভেটটাই ইউজ করবেন, অষ্টভেটের সাথে ভাইমিরালটা পাঞ্চ করে। তো অষ্টভেটটা বেসিক্যালি ফুড সাপ্লিমেন্ট, ওটা আপনারা সফট ফুডের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মেডিসিনের মধ্যে উইন্টারে আপনারা সপ্তাহে 4 থেকে 5 দিন, ম্যাক্সিমাম 5 দিন পর্যন্ত আপনারা ক্যাটিসল ডিসি মানে ক্যালসিয়াম, ভিটামিন, মাল্টিভিটামিন এগুলো
এক ক্যালসিয়াম একদিন মাল্টিভিটামিন এরকম করে আপনারা প্রোভাইড করতে পারেন। তো এটা গেল ওষুধ। পরে যেটা নিয়ে আলোচনা করবো সেটা অনেকেই করে থাকে যাদের পাখি আছে ঘরে বা যাদের অনেক বড় ফার্মও আছে, তারা নিশ্চয়ই তাদের আমাদের আমার থেকে অনেক অভিজ্ঞতা বেশি। তাও একটা কথাই বলার যে শীতকালে যখন আমরা যখন এমনি পাখিদের জল প্রোভাইড করি খাওয়ার জল, তো সেটা আমরা সকালে একদম ফ্রেশ জল তাদের দিই। হ্যাঁ, শীতকাল হলে হালকা একটু গরম করে আপনাদের দিতে হবে, তার সাথে যা ওষুধ দেওয়ার সেটা আপনারা মিশিয়ে দিতে পারেন। গরম জলে ওষুধটা ভালোভাবে মিশেও যায় আর কাজটাও ভালো করে। তো শীতকালে যেটা করবেন সেটা হচ্ছে সকালে যদি আপনারা জল দেন তো সেটাকে যতটা বার চেষ্টা করবেন যে যেন সেটা দুপুর নাগাদ আপনারা চেঞ্জ করে আবার ফ্রেশ জল অ্যাড করতে পারেন, আর দুপুরের পরেও আবার আপনারা রাত্রিবেলা যাতে জলটাকে, রাত্রিবেলাও ঠিক বলবো না, 8-9টার মধ্যে আপনাকে জলটা শীতকালে বার করে নিতে হবে। কারণ জল যদি আপনারা সারা রাত রেখে দেন বা রাত্রি 11-12 পর্যন্ত রেখে দেন তো সেই জলটা থেকেও অনেকটাই টেম্পারেচার ডাউন হয়ে যায়, জলটা অনেক ঠান্ডা হয়ে যায়, তো সেটাকেও পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে। তো জলটা আপনারা যদি এইভাবে প্রোভাইড করেন কোনো অসুবিধা হবে না। সকালে এখন ফার্স্ট টাইম জল প্রোভাইড করবেন তো ওটা একটু হালকা গরম করে দিলে পাখিদের জন্য খুব ভালো হবে, তাদের হট করে কোনো রোগ অ্যাট্যাক করবে না। আর লাস্ট যেটা বলবো, অনেক রকম ওষুধের কথা বললাম, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, এইসি বা যেগুলো বাজারে পাখির দোকানে পেয়ে যাবেন বা এমনিও মানুষের দোকান থেকেও অনেক ওষুধ আছে সেগুলো পেয়ে যাবেন। লাস্ট যেটা বলবো সেটা হলো, পরে ধরুন আপনার কাছে কোনো ওষুধ নেই বা আপনি কোনো ওষুধ ইউজ করতে ভয় লাগছে আপনার যে এটা করলে কি হবে না কি হবে না এরকম ব্যাপার, তো তাদের বলবো শীতকালে আপনারা যেটা প্রোভাইড করতে পারেন সেটা সবথেকে ভালো প্রাকৃতিক উপাদান হলো তুলসী পাতা, বা আপনার হচ্ছে তুলসী পাতা সবথেকে ভালো, কলমি শাক আছে আরও খুবই ভালো শীতকালে যেটা প্রোভাইড করবেন, আর এরপরে আছে ধনে পাতা আছে, এগুলো আপনার গাটাকে খুব গরম রাখে পাখি। হ্যাঁ, সপ্তাহে প্রতিদিন দেবেন না, 2-3 দিন একদিন ছাড়া ছাড়া কোনো অসুবিধা নেই। আর এক ফুটটা পাখিকে চালাতে হবে, আর যেটা আপনারা এক ফুট সপ্তাহে একদিন করে দেন শীতকালে সেটাকে 2 দিন করতে হবে আপনাকে, 1-2 দিন গ্যাপ দিয়ে 2 দিন আপনাকে এক ফুটটা দিতে হবে যে কোনো পাখি ছোটো থেকে বড়। ফিঞ্চের খুবই জরুরি, যে কোনো ছোটো পাখি খুবই জরুরি, ফিঞ্চ সব থেকে জরুরি, ফিঞ্চের তারপরে আসছে গল্পি যাওয়া হয়। আর যে কোনো পাখিকেই আপনার এক ফুটটা সপ্তাহে 2 দিন করে প্রোভাইড করতে হবে। তো আমরা জানলাম যে উইন্টারে পাখিদের কীভাবে কেয়ার করতে হয়, যতটা আমার অভিজ্ঞতা আছে ততটা আপনার সাথে আমি শেয়ার করি। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন আর যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করুন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স নতুন দেখছেন আমার ভিডিও, তো তাদেরকে একটাই কথা বলুন যে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।